ঠিক রঞ্জু হাজরিকার উপন্যাসের দরে কেবল বিচা বিচা আর বিচা ঘরের বাহিরে ভিতরে বিচা বারান্দাত বিচা বিছনাতো বিচা সুতালত বিচা দমকলতো বিচা মানিকপুরের ভান্ডার আর জামদহাত বিচার উপদ্রব রঞ্জু হাজরিকার এখন বহুপঠিত উপন্যাস আছে যখন উপন্যাসের পাতে পাতে আছে বিচার উপদ্রবর শিহরণকারী বর্ণনা এবার বাস্তবতো তেনে এক দৃশ্য দেখা গৈছে বঙাইগাঁও জেলার মানিকপুরের এক নম্বর ভান্ডারা আর জামদহাত বিচার উপদ্রবত নিদ্রা হৰিছে অগণন লোকর বিগত কেবাদিনও ধরে প্রতিটি ঘরতেই কেবল বিচার উপদ্রব সুতালৰ পৰা বিছনালৈকে দমকলৰ পৰা বাৰান্দাৰলৈকে সকলোতে কেৱল বিচা আৰু বিচা বিচাৰ সন্ত্ৰাসৰ বাবে এতিয়া ৰাইজে ভালদৰে খাব পৰা নাই শুব পৰা নাই চাওক কিদৰে দিন দুপৰতে বিছনাত আঁঠুৱাটৰি ভাত খাবলগীয়া হৈছে কি কাৰণত বিচাৰ উপদ্ৰৱ বাঢ়িছে সেয়া এতিয়াও জানিব পৰা নাই যদিও প্ৰচণ্ড গৰমৰ বাবেই বিচাৰ উপদ্ৰৱ বাঢ়িছে বুলি ধাৰণা কৰিছে স্থানীয় লোকে ইতিমধ্যে বিচাই দংশন করার ফলত বহুলো গুরুতরভাবে আক্রান্ত হয়েছে চিন্তিত হয়ে পড়ছে স্থানীয় লোকসকল মানে আজি প্রায় এক সপ্তাহমান হল এই আমি চেঙ্গা বলে কোক কিন্তু অসমে বিচা বলে কয় এই বিচা এই ঘরে বাহিরে রাস্তা ঘাটত একদম বহুত হয়ে আছে রাতির যে আমি শুই থাকো আঁঠুয়াও নামানে তলফালদি সোমায় যায় ভাত খাব বহুত তাতে আহে আর দমকলের ভিতরত যায় একদম খাওয়া লওয়া আমার বহুত অসুবিধা হয়েছে যদি সরকারের কিবা ব্যবস্থা থাকে যে এইবিলাক ঔষধ দিয়ে না কিবা কি করে হেক করব কারণে মানিকপুরের পৰা রফিক আলমৰ রিপোর্ট এনকে টিভি